বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নাসরিন আহমেদ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে বাসায় আছেন। তো আমি তো আমার বাসার ব্লগই দেখাচ্ছি, কোথাও যাওয়া হচ্ছে না, ওরকমভাবে ব্লগ আর করা হচ্ছে না। তো সকালে বন্ধুরা ঘুম থেকে উঠেই বসে পড়লাম, রান্নাঘরে চলে আসলাম, কারণ রান্নাঘরে অলরেডি রুটি বানিয়ে খেয়ে ফেলেছি, চা, রুটি, ডিম, আর ওটা আর দেখালাম না। প্রতিদিনই রুটি দেখতে দেখতে আপনারা অবক্তি হয়ে যাবেন, তাই আর দেখালাম না। তো রান্নাঘরে চলে এসেছি, এখন দুপুরে কী কী রান্না করবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো পাশে থাকেন, কিছু করার নেই, যেহেতু লকডাউন আমার ঘরের ব্লগে দিতে হবে। আমি আমার ব্লগে আমি সারাদিন কী করি, কোথায় যাই, কী খাই, এটাই আমার। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগা মন্দ লাগা দুটোটাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি আগে পরে আপনার বলেছি, আমার ছোট্ট সংসার, ছোট্ট সংসারে আমি ছোট্ট যা কিছু পারি তা কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি, কিছু করার নেই। আমার সবই সীমিত, রান্না সীমিত, কিছু সব কিছুই সীমিত, কারণ বেশি রান্না আমি করিও না আর বেশি আমার লাগেও না। তো আসেন দেখি আজকে আমি কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। বসে পড়েছি কাটাকাটির কাজে, কাটাকাটিটা একটু বিরক্তকর কাজ, আর আজকে আমি যা রান্না করতে নিয়েছি সেটা তো আরও বিরক্তকর, যদিও আমার খুব পছন্দ না, কিছু করার নেই, কারণ আজকে আমার এটা করতেই হবে। তো আজকে কি বিরক্তকর জিনিসটা সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিই। আগে আজকে বন্ধুরা আমি শিং মাছ রান্না করব, উস্তা দিয়ে ঝোল করব, আর পটল আলু দিয়েও আমি একটা তরকারি রান্না করব। এখন কথা হলো এই যে মাছ, এটা এখন আমি ঘষতে আমার অনেক কষ্ট হবে, কারণ অনেকে পেঁপের চোখলা দিয়ে ঘষে, সেই মাছটা খুব একটা মজা লাগে না, কেমন যেন লাগে। তাই আমি নিজের হাতে এটা ঘষে নিব। আমি এটার জন্য আর একটা আলাদাই এই ধার সোবা রেখে দিয়েছি, যখন আমি শিং মাছ ঘষার জন্য ই করি তখন এই সোবাটা আমি আলাদা রেখে দিয়েছি, এটা দিয়ে ঘষি। বেশি সময় লাগবে না, কিন্তু একটু কষ্ট হবে, তবে এ মাছটা খেতে ভালো লাগে। আর পেঁপে দিয়া পেস্ট করে রেখে দিলে যে মাছটা সাদা হয়, খুব মানে সুন্দর মতো সাদা হয়, সে মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। মনে হয় উপরের যে আমাদের একটা ভিটামিন ক্যালসিয়াম থাকে, আমার মনে হয়, এটা আমি জানি না, ওটা আমার মনে হয় চলে যায়, এজন্য মাছটা খুব একটা টেস্ট লাগে না। এজন্য আমি হাতেই এই দারসোবাটা ঘষে নিব। আমার ভীষণ আজকে কষ্ট হবে, আজকে কিছু করার নেই, তারপরও আমার ভীষণ ইচ্ছে করছে। আজকে উস্তা দিয়ে আমি শিং মাছের ঝোল খাবো, আর হলো পটল দিয়ে আরেকটা তরকারি করব, যেটা আমার ছেলেমেয়ের জন্য, কারণ ওরা হয়তো অনেক সময় উস্তার ঝোলটা পছন্দ করে না, এই জন্য আমি আমার হাজবেন্ড খাবো। আর রান্না করছি ডাল, তো এখন কাটাকাটি করে নেবো, আপনাদের দেখাচ্ছি আমার ডাল ভাত। ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, শুধু কাটাকাটির পালা, ঘরের সমস্ত কাজ শেষ করে ফেলেছি, এখন শুধু আমি কাটাকাটি করে বন্ধুরা আমি রান্না বসিয়ে দিই। আর কালকে আমি টিউশনিতে গিয়েছিলাম, রাস্তাঘাটে কোনো একটা সমস্যা হয়নি, তো আজকেও ইনশাল্লাহ হবে না, আজকেও আমি টিউশনিতে যাব। এই তো আমার ফেভারিট বটিটা আপনাদের একটু দেখাই, যেটা দিয়ে আমি কাটাকাটি করি। তো এই হলো আমার বটিটা, আমি কাটাকাটি করতে নিয়ে ফেলেছি, এখন আমি বসে সব কিছু এখন কেটে নিব। অনেক সময় এই বটিটা কাটতে আমার অনেক ভালো লাগে, আর চাকু দিয়ে কাটতে খুব একটা ভালো লাগে না, কারণ ছোটবেলা থেকেই বটি দিয়ে কেটেছি, কিন্তু চাকু দিয়েও আমি ভালো কাটতে পারি। শিং মাছের ঝোলটা যে করব আমি এভাবে নিব উস্তাগুলো, ঠিক এভাবে আমি এই এই ঝোল, এই শিং মাছের এই ঝোলটা আমি অনেক পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। এখানে যদি শিং মাছের ঝোলটা করে যদি আমি মাছ নাও খাই, কিন্তু ঝোলটা আমি একদম কি বলবো, অনেকগুলো ঝোল নিয়ে ভাত খেতে পারি, আমার খুব ভালো লাগে, আর আমার হাজবেন্ডেরও খুব পছন্দ এই ঝোলটা খাওয়ার জন্য। বিশেষ করে আমার হাজবেন্ডের আর আমার জন্যই রান্না করা হচ্ছে। আপনাদের সাথে আমার কাটা একটু শেয়ার করি, আর এই ঘষাঘাষিটি আর এগুলা মাছের এগুলো খুব একটা শেয়ার করব না, তো দেখি রান্নাটা একটু একটু শেয়ার করব। আর আজকে ভীষণ রোদ উঠেছে,
আজকে অনেক গরম পড়েছে, আমার রান্না করে খুব গরম লাগতেছে। আর হলো আবার খাওয়া দাওয়া শেষ করে খুব একটা রেস্ট নিতে পারবো না, টিউশনিতে চলে যাব। তো এই জন্য আপনাদের সাথে একটু টাটা শেয়ার করে বাকিগুলো এই মাছ ঘষা টসা শেয়ার করব না, কারণ ওগুলো আজকে আর আমার মেয়ের শরীরটাও ভালো না, ও তারপরেও ও ওর রুমটা গুছাচ্ছে। ভেবেছিলাম আজকে অনেকগুলো কাপড় চোপড় ধোবো, কিন্তু বন্ধুরা কাপড় আজকে আর ধোবো না, ভাবলাম যে থাক আরেকদিন ধোবো, আজকে আর ধোবো না। আর উস্তা কাটা শেষ, উস্তার সাথে তো শুধু পেঁয়াজ দিব আর কিছুই না, আর পটলের সাথে একটু আলু দিব, কারণ আমার ছেলেটা উস্তার যে তিতটাটা ওটাও পছন্দ করে না খেতে, জানি না শব্দটা আসছে কিনা। আমার হাজবেন্ড অনেক টিভির সাউন্ড দিয়ে টিভি দেখে, আমারও মাঝে মাঝে বিরক্ত লাগে, কিন্তু বললে শুনে না, ও অনেক শব্দ করে টিভি দেখে। এই হলো এই যে আমার পটলের পটল রান্না করবো ঠিক এভাবে আপনাদের একটু দেখিয়ে নিলাম। জানি না আপনারা টিভির শব্দটা পাচ্ছেন কিনা, দেখেন ও কি দেখতেছে। আসলে কিছু খুব একটা বলি না, অসুস্থ তো, অসুস্থ কারণে যখন যা ভালো লাগে সেটাই করে, আর সেটাই আমি বলি আচ্ছা ঠিক আছে করো, কারণ ব্রেন স্ট্রোকের রুগী তো কখনো ভালো কথা বললেও তার কাছে ওটা ভালো লাগে না, তার কাছে ওটা অন্যরকম লাগে আর কি, এই জন্য তাকে খুব একটা বেশি কিছু বলি না। জানি না আজকে আমার অন্য বন্ধুদের গরম লাগছে কিনা, আজকে প্রচন্ড গরম পড়েছে, আর আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরো কাজটা শেষ করে তারপরে আমার মেয়ে রুটি বানিয়েছে, চা দিয়ে খেয়েছি, হাজবেন্ডকে দিয়েছি ডিম দিয়ে, আর আমার ছেলে এখনো ঘুমোচ্ছে। তো বন্ধুরা বাকি কাজগুলো সেরে আসি, তারপরে রান্না দেখি বসিয়ে দিই। এখানে ডাল ভাত হয়ে যাচ্ছে, খুব একটা বেশি সময় লাগবে না আর কি। তো আবার আপনাদের মাছ ঘষে এসে আমার শিং মাছগুলো ঘষা শেষ, আমি হাতে ঘষেছি। তো এই যে চারপাশে যে কালোগুলো দেখছেন এগুলো এখন আমি সবগুলো ফেলে দিব, এই পর্যন্ত ফেলে দিব, ফেলে দিয়ে হ্যাঁ তারপর পিস পিস করে নেব এখন এগুলা, তাই এই এগুলা বেশি আমি ঘষিনি, এগুলো এখনই বটি দিয়ে আমি পিস পিস করে মানে কেটে ফেলে দিই, তারপর পিস পিস করব। এই হলো উস্তা, এই হলো পটল, আর পেঁয়াজ কাঁচামরিচ তো কেটে নিয়েছি, ডাল বাগার দিব রসুন পেঁয়াজ দিয়ে। আমার ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে ফেলেছি, আজকে ডালে পাঁচফোড়ন দিয়েছি, আচারি আচারি লাগবে, ভাল লাগবে। আর দেখেন কি পরিমাণ রোদ উঠেছে, আমি রান্নাঘরে একদম অস্থির হয়ে যাচ্ছি। আর আমার শিং মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এই তো রান্নাঘরের জানালা দিয়ে আকাশের দিকে তাকানোই যাচ্ছে না, এত রোদ্র আমার এই পাশটায়। এই তো আর তর উস্তার ঝোলটা হয়ে গেলেই আর পটলের তরকারিটা রান্না করলেই আমার রান্না শেষ, তারপর গোসল করে চলে আসবো। Thank you.
তো সব রান্না আমার শেষ, এখন গোসল করে ফ্রেশ হয়ে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গিয়েছিলাম টিউশনিতে। তো আজকে আবার একটু ঝামেলা হয়েছে, আমাদের কোর্টের সামনে রিক্সা থামিয়ে দিয়েছে, তাই আমরা যেতে পারিনি, অন্য রাস্তাতে গিয়েছি দুইটা রিক্সা নিয়ে। তো আসার সময় ভাবলাম বাসা কাছাকাছি, তাই হেঁটেই চলে আসি। তো হাঁটতে হাঁটতে মা ছেলে চলে আসলাম আমাদের কোর্টের সামনে দিয়ে। তো আস্তে আস্তে আপনাদের আবার বাহিরের কিছু দৃশ্য উঠিয়ে নিলাম দেখানোর জন্য। তো অনেক সময় খুব দ্রুত যাওয়া যায়, আবার অনেক সময় পুলিশ আটকিয়ে দেয় এ আর কি। তো আজকে এই ছিল বন্ধুরা আমার ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো জানেনই, আমাকে লাইক কমেন্টস করে একটা উৎসাহিত করবেন, আর পাশে থাকবেন সব সময়। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।